10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে আজকের বিজ্ঞান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আমি তোমাদের সাবিনা ইয়াসমিন মিস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় হতে ঘূর্ণিঝড় টপিকটি। আগের ক্লাসে আমরা টর্নেডো সম্পর্কে পড়েছিলাম, আর আজকে পড়ব ঘূর্ণিঝড় সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলছিলাম বিরূপ আবহাওয়া নিয়ে, এবং বিরূপ আবহাওয়া নিয়ে কথা বলতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বিরূপ আবহাওয়ার উদাহরণ দেখেছিলাম। এর আগের ভিডিওতে তো আমরা টর্নেডো সম্পর্কে জেনেছিলাম, এছাড়া আমরা বন্যা, খরা প্রভৃতি বিভিন্ন ধরনের বিরূপ আবহাওয়া সম্পর্ক জেনেছি। আজ আমরা যেটা নিয়ে শিখব তা হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। তোমরা হয়তো বা এ দুটি শব্দের সাথে খুব ভালোভাবেই পরিচিত, কারণ বিভিন্ন সময় বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ঘূর্ণিঝড় বা সাইক্লোন আঘাত এনেছিল। এ প্রসঙ্গে আমরা বলতে পারি আমাদের দেশে বেশ কয়েক বছর আগে সিডর নামে একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল। তোমরা নিশ্চয়ই সবাই সিডরের নাম শুনেছিলে, এবং এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, এগুলো কেন হচ্ছে বা এগুলো হওয়ার কারণে আমাদের কী কী ক্ষয়ক্ষতি হচ্ছে, আজকে আমরা মূলত এই বিষয়গুলো সম্পর্কেই আলোচনা করব। প্রথমে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এবং একটি ভিডিও দেখতে পাচ্ছ। ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, এটি হচ্ছে এই যে ঘূর্ণায়মান, এটা দেখো একটা সাইকেলের মতো, সাইকেলের চাকা যেমন ঘুরতে থাকে ঠিক তেমন ছবিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি ঘূর্ণায়মান। এবং এটি ঘূর্ণায়মান একটি সামুদ্রিক বজ্রঝড়, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় হয় এটির উৎপত্তি স্থল হচ্ছে গিয়ে সমুদ্র। সমুদ্র থেকেই মূলত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বা সাইক্লোনের সৃষ্টি হয়, এবং এটি সৃষ্টি হয় হচ্ছে গিয়ে সমুদ্রের উপর যখন বায়ু চাপ কমে যায়। আমি আবার বলছি, সাইক্লোনের সৃষ্টি হয় মূলত সমুদ্রের উপর যখন বায়ুচাপ কমে যায় বা নিম্নচাপ তৈরি হয়। বায়ুর উচ্চচাপ বা নিম্নচাপ এই সম্পর্কে আমরা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে জেনেছিলাম। এখন যখন নিম্নচাপ হয় তখনই কিন্তু ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ যেই জায়গায় ঘূর্ণিঝড়টি হয় সেই জায়গার আশেপাশে 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে এই ঘূর্ণিঝড়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব ঘূর্ণিঝড় কেন হয়। আমরা তো জেনেছিলাম যে নিম্নচাপের কারণেই কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, জেনেছিলাম না? এখন এই নিম্নচাপটা কখন হয় এটা কি আমরা জানি? এটাও আমরা জানি। যখন অনেক গরম থাকে, আমরা এর আগে কি জেনেছিলাম, যখন একটা জায়গায় অনেক গরম হয়ে যায় সেই জায়গার সাথে সংলগ্ন যে বায়ুস্তর থাকে সে বায়ুস্তর কি হয়ে যায়, সে বায়ুস্তর হালকা হয়ে উপর উঠে যায়। এখন তখন সেখানে কি হবে, নিম্নচাপের সৃষ্টি হয়। এখন এই যে কোনো জায়গা যখন অত্যধিক গরম হয়ে যায় তখন কি হয়, সেই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের পানি কি হয়, অত্যধিক গরমের ফলে বাষ্প আকারে উড়ে যায়, উড়ে চলে যায়, এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। এই যে নিম্নচাপের সৃষ্টি হলো, নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সেখানে কি হয়, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ছবিটি দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন জলাশয় অর্থাৎ বিভিন্ন বড় বড় সমুদ্র কিংবা মহাসমুদ্রে এই সকল জায়গায় কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব ঘূর্ণিঝড়ের ফলাফলগুলো কি কি। ঘূর্ণিঝড় যখন শুরু হয় তখন প্রথম দিকে মুষলধারে বৃষ্টি হতে থাকে,
অর্থাৎ একটি বড় রকমের ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগে মুষলধারে বৃষ্টি হতে থাকে এবং দমকা হাওয়া বইতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। জলোচ্ছ্বাস হচ্ছে উপকূলবর্তী এলাকার মধ্যে পানির আঘাত, অর্থাৎ যখন সমুদ্র থেকে পানি উপকূলে চলে আসে এবং সেখানকার এই যে একটা উপকূলবর্তী এলাকার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে যে জলোচ্ছ্বাসের কারণে সব কিছু ভেঙে চুড়ে তছনছ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে জলোচ্ছ্বাস। এবং ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এখন এই যে জলোচ্ছ্বাস হলে কী হয়, খুব স্বাভাবিকভাবেই লোকালয় প্লাবিত হয়ে যাবে। লোকালয় প্লাবিত হয়ে গেলে এই যে মানুষগুলো ছিল সেখানে গবাদি পশু ছিল, আমাদের অনেক ঘরবাড়িও ছিল বা থাকতে পারে, সেগুলোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং উপকূলবর্তী তীব্র জোয়ারে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। এই যে উপকূলে সমুদ্র থেকে যখন পানি চলে আসে ব্যাপক বেগে, তখন কি হয়, এই বেগের কারণেই তীব্র জোয়ারে উপকূলবর্তী সমস্ত কিছু কিন্তু ভেসে চলে যায়। আজকের এই ভিডিওটিতে তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ঘূর্ণিঝড় কি, ঘূর্ণিঝড় কেন হয় বা কোন কোন কারণে হয় সেটি আমরা জানলাম, যে নিম্নচাপের কারণে মূলত ঘূর্ণিঝড় হয়ে থাকে, অর্থাৎ নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এবং সর্বশেষে দেখলাম ঘূর্ণিঝড়ের ফলাফলগুলো কী কী।